আগের ভিডিওতে দেখেছিলেন অরিতারা গ্রাম নিয়ে, এ ভিডিওতে দেখাতে চলেছি অরিতারের নিকটবর্তী একটি সুসজ্জিত গ্রাম, নাম মঙ্কিম, যা দালাপছান্দ গ্রামের উপরে উঁচু পাহাড়ের চূড়ার গন্তব্যস্থল। অরিতার নামে পরিচিত জনপ্রিয় পর্যটন কেন্দ্রের কাছাকাছি অবস্থিত, তবে এই আদিম স্থলভাগ পর্যটকের এই অঞ্চলের সবচেয়ে মনোমুগ্ধকর কিছু দর্শনীয় স্থান দেখার সুযোগ করে দেয়। মঙ্কিম গ্রাম থেকে দেখতে পাওয়া যায় লামফুকরি লেকের এক চমৎকার দৃশ্য, যা দর্শনার্থীদের পান্না সবুজ জলের একটা বিস্ময়কর দৃশ্য দেয় এবং সাথে দর্শকদের মাউন্ট কাঞ্চনজঙ্ঘার দর্শনীয় দৃশ্যও প্রদান করে। লামফুকরি লেকের পেছনে রয়েছে ঠিক রাস্তা, যে রাস্তা দিয়ে পায়ে হেঁটে পৌঁছে যেতে পারেন মঙ্কিম গ্রাম। তবে রাস্তা খুবই চড়াই, পৌঁছাতে সময় লাগে প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা। যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের এ রাস্তায় না যাওয়াই ভালো। যত উপরে উঠবেন লামফুকরি লেকের সুন্দর ভিউ দেখতে পাবেন, গাছের ফাঁক থেকে দুর্দান্ত দৃশ্য দেখতে পাওয়া যায় লেকের, দেখে যেন মনে হয় ঠিক একটা জুতোর শেপ। এখন আমি মঙ্কিম টপে, অরিতার লেক থেকে 250 থেকে 300 ফিট উচ্চতায় রয়েছে এই মঙ্কিম টপ, এবং আপনারা দেখতে পাচ্ছেন নিচে ওই যে অরিতার লেক একদম নিচে দেখতে পাওয়া যাচ্ছে, এখান থেকে 180 ডিগ্রি ভিউ দেখা যায় পুরো গ্রামটার। এখান থেকে অরিতারের রিসোর্ট, অরিতারের হোটেল, গেস্ট হাউস যেগুলো রয়েছে, প্লাস অরিতার লেক খুব সুন্দরভাবে দেখা যায় উপর থেকে বসে। এখানে এসে 1 ঘন্টা কাটিয়ে যাবেন এই মঙ্কিম গ্রামে। রাস্তাটা কিন্তু নিচ থেকে উঠেছে, সিঁড়ি হয়ে উঠে পড়ে রাস্তাটা ভাগ হয়ে গেছে, একটা ডান দিকে গেছে, একটা বাঁ দিকে গেছে। যদি আপনি বাঁ দিক ঘুরে যান চলে যাবেন মঙ্কিম গ্রাম, আর ডান দিকে চলে গেলে একটা দূরে মন্দির রয়েছে, একটু পরে যাবো নিয়ে দেখাবো। ওই যে দূরে মন্দির দেখতে পাচ্ছেন একদম পাহাড় চূড়ায়, ওটা হচ্ছে একটা কিছু একটা বুদ্ধের মন্দির রয়েছে, যেটা আমি দেখাবো কিছুক্ষণ পরে গিয়ে। মঙ্কিমের বিভিন্ন পার্ট থেকে কাঞ্চনজঙ্ঘার খুবই সুন্দর দৃশ্য দেখা যায়, যদিও এখানে আবহাওয়া খারাপ রয়েছে, মে মাস চলছে, কুয়াশা কুয়াশা ভাব রয়েছে, একটু হেজ ভাব রয়েছে, তাই দেখতে পাচ্ছি না কাঞ্চনজঙ্ঘা। কিন্তু এখানে এসে খুবই শান্তি, মানে গাছগাছালি দিয়ে ঘেরা, এবং উপর থেকে আপনি দেখতে পাবেন এই সৌন্দর্যময় অরিতার লেক, আশেপাশে ছোটো ছোটো গ্রাম, রিসোর্ট দেখতে পাচ্ছেন, কত সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে মনোরম দৃশ্য, একদম ছোটো ছোটো গ্রাম, দূরে পাহাড়, উপরে মেঘ উড়ে যাচ্ছে। তো এই যারা ইস্ট সিকিমে আসছেন এই ট্রিপটা নিশ্চয়ই করবেন, অরিতার দেখে চলে যাবেন না, অরিতার দেখে মঙ্কিমে একদিন অন্তত থাকবেন, মঙ্কিমে বিভিন্ন বিভিন্ন জায়গা আছে ঘোরার জন্য। ওপরে উঠে এরকম বসার জায়গা করে দেওয়া আছে, এখানে বসেও দেখতে পারেন পাহাড়ের সৌন্দর্য। এবারে চললাম মঙ্কিম গ্রামের দিকে, প্রকৃতিকে উপভোগ করতে করতে আর সবুজকে দেখতে দেখতে কিছুটা এগালেই পড়বে আমবেলা ভিউ পয়েন্ট। মঙ্কিমে থাকার জন্য কিছু হোমস্টের ব্যবস্থাও রয়েছে, এটি একটি কটেজ
ঠিক পাহাড়ের মাঝেই অবস্থিত। পাহাড়ের দুদিকের ভিউ এখান থেকে খুব ভালো দেখা যায়। পাশে রয়েছে এর বড় হোমস্টে যার নাম হেভেন ভ্যালি হোমস্টে, এখানকার বিখ্যাত হোমস্টে। উপরে কিছু রুম বানাবার প্রস্তুতি চলছে। হোমস্টের মালিক রবীন্দ্রের সাথে পরিচয় হয়। তিনি এখানকার রুম আমাকে দেখান, দেখে আমার ভালোই পছন্দ হয়। রুমের ব্যালকনি থেকে বেশ ভালো সৌন্দর্য দেখা যায় বাইরের। তবে এখানকার খরচ 1500 টাকা মাথাপিছু একদিনের খাওয়া থাকা নিয়ে। এই সেই আম্বেলা ভিউ পয়েন্ট, এখান থেকে নিচের ছোটো ছোটো বসতি এবং অরিতার লেকের এক সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। আম্বেলা ভিউ পয়েন্ট দেখবার পর এগিয়ে চললাম রায় মন্দির দেখার জন্য। কিছুক্ষণ আগে একটা মন্দির দেখেছিলাম, সেই মন্দিরটি বুদ্ধর কোনো মন্দির নয়, সেই মন্দিরটিতে রয়েছে শিবের মূর্তি এবং এখানে রায় মন্দির নামে পরিচিত। রায় মন্দিরে কিছুক্ষণ থাকার পর অঝোরে বৃষ্টি শুরু হলো। আমি এখানে বেশিক্ষণ না থেকে এগিয়ে চললাম অরিতার গুম্ফা দেখতে। সিকিমের প্রাচীনতম মনাস্ট্রিগুলির মধ্যে একটি অরিতার মনাস্ট্রি যা মঙ্খিম যাবার পথে রয়েছে। তবে নির্জন অবস্থানের কারণে প্রায়শই পর্যটকরা অরিতার ভ্রমণের সময় এটি দেখতে ভুলে যান।
এই পবিত্র বৌদ্ধ তীর্থযাত্রী সেরা শিল্পকর্ম সূক্ষ্মভাবে খোদাই করা এবং বহিরাগতভাবে আঁকা ম্যুরাল প্রাচীন পাণ্ডুলিপি এবং ঐতিহ্যবাহী স্থাপত্য দ্বারা অলঙ্কৃত। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।